একই দিনে টি টোয়েন্টি বিশ্বকাপের দুই আয়োজক দেশের বিদায়। রুদ্ধশ্বাস ম্যাচে বোলারদের অলরাউন্ড পারফরমেন্সে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি দিনের প্রথম ম্যাচ যা কিনা ভারতীয় সময়ে রবিবার রাতের ম্যাচ অনায়াসে জিতে নেয় ইংল্যান্ড। সুপার এইটে গ্রুপ টু থেকে তাদের তৃতীয় ম্যাচে আমেরিকাকে 10 ওভারের মধ্যে 10 উইকেটে হারিয়ে ইংল্যান্ড কার্যত পৌঁছে যায় সেমিফাইনালে। কারণ পরবর্তী ম্যাচে মুখোমুখি হওয়া দুটি দল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তাদের নেট রান রেট ছিল ভালো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রাথমিক বিপর্যয় সামলে 20 ওভারে 8 উইকেটে 135 রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ রান করেন রোস্টন চেস, তিনি 42 বলে 52 রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে তাবডেট সামসিং, তিনি 27 রানে 3 উইকেট পান। পাল্টা ব্যাট করতে নেমে রাসেলের দ্বিতীয় ওভারে 2 ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর নামে বৃষ্টি, বৃষ্টির পরে খেলা শুরু হলে ম্যাচ 17 ওভারে কমিয়ে আনা হয়। দক্ষিণ আফ্রিকাকে জিততে হলে 123 রান করতে হতো। রানের গতি সচল রাখলেও নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে দক্ষিণ আফ্রিকা এবং ম্যাচ হয়ে ওঠে উপভোগ্য। চেজের স্পিনে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ভেঙে পড়ে, শেষ 7 বলে প্রয়োজন ছিল 9 রানের। বিশেষজ্ঞ কোনো ব্যাটসম্যান ক্রিজে ছিলেন না। 16তম ওভারের শেষ বলে রাবাদা বাউন্ডারি মারেন। 17তম ওভারে ম্যাকয় বল করতে আসেন, প্রথম বলেই ওভার বাউন্ডারি মেরে মার্কো জেনসেন দক্ষিণ আফ্রিকা জয় এনে দেয়। এই জয় গ্রুপ টুতে তাদের শীর্ষে এনে দেয়। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জয়ের ধারা এবং অপরাজিত থাকার রেকর্ড এখনও অক্ষুণ্ণ রেখেছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে চলেছে আফগানিস্তান অথবা অস্ট্রেলিয়া, যা মঙ্গলবার পরিষ্কার হয়ে যাবে। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।